हेलो एवरीवन वेलकम टू आवर चैनल वेलकम टू अनदर भिडियो। सो आजकल ये भिडियोटा होते चले आईटीआई 2021 एडमिशन निये। तोमरा जारा 2021 आईटीआई एडमिशन नेबे बोले मनस्थिर करेछो एबं तोमरा इतिमध्ये प्रत्येके फर्म फिलआपो कमप्लीट करे फेलेछो। एखन एकटाई चिंता तोमादेर मध्ये जे कबे आईटीआई मेरिट लिस्ट शो होबे, आईटीआई मेरिट लिस्ट कबे आसबे एबं सेई मेरिट लिस्टे आमादेर नाम थाकबे। तो सबकिछु विषय आजकेर एई भिडियोते आलोचना करब। सो भिडियोटा होते चलेछे तोमादेर जोन्नो खुबई इम्पर्टेंट। भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखबे। भिडियोटा देखार पर जोदि भिडियोटी तोमादेर एकटुओ भालो लागे लाइक करबे। चैनेले नतुन हये थाकले दया करे चैनेलटिके सबस्क्राइब করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে আমাদের আপলোড করা আইটিআই রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয়। আইটিআই অনলাইন অ্যাপ্লিকেশনের স্টার্ট ডেট ছিল 3/5/2021 এবং সেটার লাস্ট ডেট ছিল 18/6/2021। 18/6/2021 এর লাস্ট ডেট ছিল এবং সেই ডেটটাকে আবারও এক্সটেন্ড করে 18/7/2021 করানো হয়েছিল, আবারও এক্সটেন্ড করে 31/7/2021 করানো হয়েছিল এবং আবারও 15 দিন এক্সটেন্ড করে 15/8/2021 করানো হয়েছিল। পরপর ডেট বাড়ানো হয়েছিল, তার কিছু স্পেসিফিক কারণ রয়েছে। কারণগুলো এই ভিডিওতে আলোচ্য বিষয় নয়। তো আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের র্যাঙ্ক কার্ড কবে বেরোবে, অর্থাৎ আইটিআই যে মেরিট লিস্ট হয় সেই মেরিট লিস্ট কবে তোমরা দেখতে পাবে। এখানে 18/6/2021 তারিখ পর্যন্ত যেটা লাস্ট ডেট ছিল সেই আগে অর্থাৎ 3/5/2021 তারিখের পরে যারা অ্যাপ্লিকেশন করেছিল 18/6/2021 আগে তাদের তো এই মুহূর্তে চিন্তায় পড়ে গেছে, কারণ অনেক দিন হয়ে গেছে এখনও পর্যন্ত তাদের মেরিট লিস্ট বেরোয়নি, তাদের নাম আসেনি। সেই সমস্ত স্টুডেন্টের মনে এই মুহূর্তে একটাই প্রশ্ন যে কবে মেরিট লিস্ট আমরা দেখতে পাবো, আমাদের নামটা মেরিট লিস্টে থাকবে। তো প্রথম কোশ্চেন যেটা হলো সেটা হলো মেরিট লিস্ট তোমরা কবে দেখতে পাবে। মেরিট লিস্ট তোমরা দেখতে পাবে আগস্ট মাসের লাস্ট উইকের সম্ভাবনা কম, কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তোমরা তোমাদের মেরিট লিস্ট দেখতে পাবে। মেরিট লিস্ট যদি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে না দেখতে পাও সেপ্টেম্বরের সেকেন্ড উইকের মধ্যে তোমরা অবশ্যই তোমাদের মেরিট লিস্টটা কিন্তু দেখতে পাবে। এটা সম্পূর্ণ এক্সপেক্টেড ডেট, কারণ এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম ডেট পাবলিশ করা হয়নি। এটা হতে পারে বা নাও হতে পারে, তাই আমি তোমাদেরকে বলবো যে সেপ্টেম্বরের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান করেছিলে তার মেরিট লিস্ট দেখতে পাবে। মেরিট লিস্ট পাবলিশ করা হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে। এই মুহূর্তে যে প্রশ্নটা থাকছে সেটা হলো আমাদের নাম্বার পার্সেন্টেজ অনেকটাই কম, 60% নাম্বার বা 40% নাম্বার বা 70% নাম্বার। তো আমাদের যে নাম্বার পার্সেন্টেজ রয়েছে সেই নাম্বার পার্সেন্টেজে আমাদের নামটা কি মেরিট লিস্টে থাকবে? এই প্রশ্নের উত্তরে আমি তোমাদেরকে বলবো যে হ্যাঁ, 100% তোমার নামটা কিন্তু মেরিট লিস্টে থাকবে। তুমি যদি আইটিআইয়ে অনলাইন অ্যাপ্লিকেশান করে থাকো অ্যাডমিশনের জন্য তাহলে কিন্তু তোমার নামটা 100% মেরিট লিস্টে থাকবে। এবং মেরিট লিস্টের নামটা তো অবশ্যই থাকবে, কিন্তু র্যাঙ্কটা তোমার নির্ভর করবে তোমার নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী তোমার নামটা কত নম্বরে রয়েছে। এখন থেকে তোমরা স্পষ্ট হয়ে গেলে যে তোমাদের নামটা মেরিট লিস্টে অবশ্যই থাকছে এবং র্যাঙ্কটা নির্ভর করবে তোমার নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী। এবার কথা হচ্ছে মেরিট লিস্ট যখনই পাবলিশ হবে তারপরে যখন মেরিট লিস্টে অনুযায়ী আমাদের চয়েস ফিলিং স্টার্ট হয়ে যাবে তখন কিভাবে আমরা চয়েস ফিলিং করব। তো স্টেপ বাই স্টেপ কীভাবে চয়েস ফিলিং করতে হয় সেই বিষয়ে কিন্তু ভিডিও আসবে। অলরেডি যে দিনে তোমরা চয়েস ফিলিং করতে পারবে সেই দিনেই তোমরা ভিডিও পেয়ে যাবে। আরও একটা কথা তোমাদের জেনে রাখা দরকার, যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় মোবাইল নাম্বার দিয়েছিলে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু SMS আসবে যখনই কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। মেরিট লিস্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই তোমাদের অনলাইনে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে একটা SMS আসবে NCBTর তরফ থেকে। আইটিআই রিলেটেড প্রত্যেকটা ইনফরমেশান প্রত্যেকটা আপডেট এখন থেকে এই চ্যানেলে তোমরা পেতে থাকবে। সো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরের কোনো নতুন এক ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।